আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন পক্ষ থেকে অনলাইন ক্লাসে। আমি রাহুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে আমরা পাহাড়পুর নিয়ে আলোচনা করবো। তোমাদের বইয়ের যে পাহাড়পুর গল্পটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদেরকে বীর পুরুষ কবিতাটি শেষ করেছি, তো চলো আমরা এটা একবার দেখে নিই। পাহাড়পুর, চারদিকে কোনো পাহাড় নেই কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশ এমনকি বিশ্ববিখ্যাত একটি জায়গা, কিন্তু এ সম্পর্কে সবাই খুব ভালো জানে না। তোমরা কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? প্রায় 1400 বছর আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশেষ একটা জায়গায় থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্ম চর্চা করতেন আর শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গার নাম বিহার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটুকু মার্ক করে রাখতে পারো যে তোমাদের প্রশ্নে আসতে পারে বিহার কাকে বলে। তখন তোমরা যে দিবা, এরকম দিবা যে ভিক্ষুগণ, যেখানে ভিক্ষুগণ একটা বিশেষ জায়গায় থাকতেন, হ্যাঁ, সেখানে তারা নিজেদের ধর্মচর্চা এবং শিষ্যদের শিক্ষা দিতেন, এরকম জায়গাকে বিহার বলে। এটুকু তোমরা মার্ক করে রাখো। বাংলাদেশের ভিতরে আরও বিহার আছে, যেমন কুমিল্লা, ময়নামতি, শালবন বিহার, কিন্তু পাহাড়পুরের মতো বড় বিহার আর নেই। প্রাচীন এ বিহার এক সময় খালি পড়ে থাকে। অনেকে মনে করেন যুগ যুগ ধরে উড়ে আসা ধুলো, বালি ও মাটি এটির চারদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপ এটি ঢাকা পড়ে পাহাড়ের মতো হয়ে যায়। সেই থেকে নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরে 1879 সালে আলেকজান্ডার কানিংহাম এই বিশাল পুরাকীর্তিটি আবিষ্কার করেন। এটির আরেক নাম হচ্ছে সোমপুর মহাবিহার। এই বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত। বিহার এলাকাটি প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 27 একর জমির উপর এর বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 922 ফুট আর পূর্ব পশ্চিমে 919 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বী রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করেন। একদম নিচে মাটির অংশে এটি চারকোনা আকারে, বাইরে দেয়ালের গায়ে পোড়া মাটি দিয়ে নানা রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো আছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটি ছোট হলঘর, চারদিকে দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 117টি ছোট ঘর, সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানাঘর, রান্নাঘর, খাবার ঘর ও শৌচাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। ভিতরটা বিশাল উঠানে, মাঝখানে এক বড় সুন্দর মন্দির, ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বসানো হয়েছে। এখানেও পোড়ামাটির 2000 ফলকের চিত্র দিয়ে মন্দিরের বাইরে আর ভেতরটা সাজানো। একই রকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানা জায়গায় আছে। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাইরে একটা বাঁধানো ঘাট আছে, এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর, যেখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বিহার থেকে খনন করে পাওয়া অনেক পুরাতন দুর্লভ জিনিসপত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়বা, সুন্দর করে বুঝবা, হ্যাঁ, যেন এখান থেকে তোমাদের কোনো খামতি না পড়ে। আর এত ভালো করে পড়বা যে এখান থেকে তোমাদের বিরাম চিহ্ন আসতে পারে, তারপরে প্রশ্ন তো আসতেই পারে,
সৃজনশীল প্রশ্ন যে কোনো জায়গা থেকে করতে পারে, সেক্ষেত্রে তোমার সম্পূর্ণটা ভালো করে পড়তে হবে। আশা করি তোমরা আমার পড়াটি বুঝতে পেরেছো। এরপরেও তোমরা নিজেরা বারবার চেষ্টা করবা, বারবার করবা, করার কোনো বিকল্প নেই। হ্যাঁ, তো আগামীকালকে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে শব্দার্থগুলো দেখবা, তারপরে এই শূন্যস্থানগুলো অনুশীলনের যে পড়াগুলো আছে সেটা সুন্দর করে দেখবা, শিখবা। ঠিক আছে, এখানে রয়েছে সঠিক উত্তর, তারপরে রয়েছে প্রশ্নগুলো, তারপরে ডান পাশ বাম পাশ বাক্য রচনা, এগুলো একদম সহজ বাক্য রচনা, তোমরা চাইলেও পারবা, সমস্যা নেই। কথাগুলো বুঝে নেই, হ্যাঁ, কর্ম অনুশীলন এগুলো সম্পূর্ণ তোমরা করে রাখবা। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসসিকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি বুশরা রহমান। গত ক্লাসে আমি তোমাদের সাথে ইউনিট 48 প্যাসেজ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ছিল হচ্ছে এ গার্মেন্ট ওয়ার্কার্স ডে। অর্থাৎ এখানে আমরা রেশমা সম্পর্কে জেনেছিলাম, রেশমা একজন গার্মেন্ট ওয়ার্কার অর্থাৎ পোশাক কর্মী, তার সম্পর্কে আমরা এখানে জেনেছিলাম। আজকে আমরা এই প্যাসেজের সিন প্যাসেজ পড়ব। ঠিক আছে, সবাই তুমি তোমার মেন বইটি বের করো এবং এখানে দেখো ইউনিট 40-তে পেজ নাম্বার 80-তে গার্মেন্ট ওয়ার্কারের যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি দিয়ে আমাদের আজকে সিন প্যাসেজ আমরা পড়বো। ঠিক আছে, সবাই চলো তাহলে আমরা সিন প্যাসেজটি পড়ে নেই। আমি এই সিন প্যাসেজটি পড়ছি তোমাদের স্কোয়ার বই থেকে। সবার স্কোয়ার বই রয়েছে, সবাই এই বইটি বের করে সিন প্যাসেজটি বোঝার চেষ্টা করো। আর সিন প্যাসেজ আমরা সবাই খুব ভালো করে পারি, নিয়মকানুন কীভাবে লিখতে হয় না লিখতে হয় সব আমরা জানি আশা করি, এই জন্য আমাদেরকে প্রথমে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, চলো তাহলে প্যাসেজটা পড়ে নিই। দেখো এখানে লিখেছে রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চনস নং 1, 2, 3, and 4। পাঠ্যাংশটুকু পড়ো এবং 1, 2, 3, ও 4 নং প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো এখানে কি লিখেছে, রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার ইন ঢাকা, শি ইজ 18 years old, হার ফ্যামিলি কেম টু ঢাকা ফ্রম এ ভিলেজ 8 years ago। দেয়ার ওয়াজ এ রিভার ইরোজন ইন হার ভিলেজ, দে লস্ট দেয়ার হোম সো দ্য ফ্যামিলি কেম টু ঢাকা। রেশমাস ফাদার ওয়ার্ক অ্যাজ এ রিক্সো ড্রাইভার বাট হি ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। রেশমাস আঙ্কেল রতন হেল্প দ্য ফ্যামিলি, হি ফাউন্ড এ স্মল হাউস ফর দ্যাম এ কল্যাণপুর। হি টুক রেশমা টু এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর, শি ওয়ার্কস দেয়ার নাও। হার ইয়ঙ্গার ব্রাদার বাবুল গোস টু স্কুল, হি ইজ ইন ক্লাস 5। হার মাদার স্টিচেস নকশি কাঁথাস অ্যাট হোম অ্যান্ড সেলস দ্যাম। দ্য গার্মেন্ট ফ্যাক্টরি ইজ 2 kilometers ফ্রম রেশমাস হাউস। ইন দ্য মর্নিং শি ওয়ার্কস টু ওয়ার্ক। সাম অফ হার ফ্রেন্ডস গো বাই বাস, রিক্সা অর স্কুটার। শি ওয়ার্কস ফ্রম 8 AM টু 4 PM। রেশমা লাইকস টু গো টু দ্য সিনেমা বাট শি ডাজন্ট হ্যাভ মাচ ফ্রি টাইম অর মানি ফর দিস। শি ওফেন ওয়ার্কস এক্সট্রা আওয়ার্স আনটিল 6 PM সো শি ক্যান মেক মোর মানি। হার ফ্যামিলি নিডস দিস মানি ফর ফুড অ্যান্ড আদার থিংস। তো এভাবে আমাদের প্রশ্নের প্যাসেজটি দেওয়া থাকবে, প্যাসেজটি আমরা খুব ভালো করে পড়ে নেব। প্যাসেজ সম্পর্কে আমরা আগেই পড়েছি, আগেও জেনেছি, তাই না? এখন আমরা প্যাসেজটা পড়ে নিলাম, তারপরে দেখো এখান থেকে আমাদেরকে 1-4 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। দেখো 1 নং এ রয়েছে ম্যাচিং, আমি তোমাদেরকে ম্যাচিংটা কিভাবে আনসার করতে হবে বা কিভাবে লিখতে হবে সেটা আমরা জানি, তাই না? তো সবাই ম্যাচিংটা খুব ভালো করে পড়ে নেবে। কি বলেছিলাম যে এই পাশে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে ভালো করে জানতে হবে, এবং তার পাশে যদি তুমি সম্পূর্ণগুলো না জানো, তারপরও যদি সম্পূর্ণটা না জানলেও অল্প একটু ওয়ার্ডটা মিনিং যদি তুমি জানো তাহলে সেক্ষেত্রে সেটার সাথে মিলিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে দেখো কলাম বি এখানে প্রথমেই রয়েছে ফ্যামিন। ফ্যামিন অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে হচ্ছে কি জানো, কোনো কিছুর অভাব হয়ে যাওয়া। যেমন ধরো কোনো মহামারী আকারে কোনো কিছু যদি মহামারী আকারে ছড়িয়ে পড়ে বা কোনো ফসল যদি উৎপন্ন না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু খাবারের অভাবে সেটা, যে অভাবটা দেখা যায় মানুষ খেতে পায় না, অসুস্থতায় ভুগে মারা যায়, সেই জিনিসটা হচ্ছে কি, দুর্ভিক্ষ। ঠিক আছে, তারপর ধরো নদী ভাঙন। নদী ভেঙে মানুষের কি নিঃস্ব হয়ে যায়, তার ঘরবাড়ি ভেসে যায়, তাহলে এটাও কিন্তু এক ধরনের দুর্ভিক্ষ, অর্থাৎ বিপদ পড়ে এসেছে। ঠিক আছে,
তো দেখো এর সাথে মিলে হচ্ছে কি দুর্ভিক্ষ কি একটা সময় একটা সিচুয়েশন বা একটা পরিস্থিতি তাই না তো দেখো এটা অর্থ হচ্ছে তীব্র খাদ্য ঘাটতিজনিত অবস্থা অর্থাৎ এ সিচুয়েশন দ্যাট ডিলস উইথ সার্ভাইভ স্টোরেজ অফ ফুড যেটা আমি বলেছিলাম যে খাদ্যের অভাব যেটাকে দেখা দেয় অর্থাৎ তুমি খাদ্য উৎপন্ন করতে পারছো না উৎপন্ন করার জন্য জায়গাও পাচ্ছ না আবার ফসল উৎপাদন তোমার কাছে নেই ঠিক আছে যার কারণে মানুষ খাদ্য অভাবে মারা যায় সেটা হচ্ছে দুর্ভিক্ষ তারপর দেখো গার্মেন্ট গার্মেন্ট অর্থ আমরা সবাই জানি গার্মেন্ট অর্থ পোশাক তাহলে এ ড্রেস মেড অফ ক্লথ কাপড়ের তৈরি পোশাক তারপর হচ্ছে স্টিচ স্টিচ অর্থ সেলাই করা তার সাথে মিলবে হচ্ছে কি এ পাস অফ এ নিডল অ্যান্ড থ্রেড সুই সুতা দিয়ে সেলাই করা সেলাই তো অবশ্যই সুই সুতা দিয়ে করি আমরা তাই না তাহলে এটার সাথে কি মিলবে এ পাস অফ এ নিডল অ্যান্ড থ্রেড তারপর হচ্ছে এনাফ এনাফ মানে হচ্ছে প্রচুর বা পর্যাপ্ত সাফিসিয়েন্ট ইন অ্যামাউন্ট পর্যাপ্ত পরিমাণ তারপর হচ্ছে ওভারটাইম ওভারটাইম হচ্ছে অতিরিক্ত সময় ওভারটাইম অর্থ অতিরিক্ত সময় দা এক্সট্রা ওয়ার্ক দ্যাট উই ডু আফটার আওয়ার শিডিউল ওয়ার্ক অর্থাৎ আমাদের যে শিডিউলে যে কাজগুলো করা থাকে কাজ যে কাজগুলো থাকে তার বাহিরেও আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে কি ওভারটাইম বুঝতে পেরেছ এভাবে তোমরা প্রত্যেকটি ওয়ার্ড মিনিং মিলিয়ে মিলিয়ে লিখবে তারপরে আসে হচ্ছে অরে কি দেয়া আছে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপস এখান থেকে আমরা সরাসরি কিন্তু পাবো যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমরা প্রায় সরাসরি পাবো ঠিক আছে আর এখানে একটু ক্লু দেওয়াই থাকবে সেগুলো তোমরা খুঁজে খুঁজে বের করে লিখবে তার জন্য অবশ্যই প্যাসেজটা ভালো করে পড়ে নেবে একটা কথা মনে রাখবে প্রত্যেকটি নং আনসার করার আগে কিন্তু একবার হলেও প্যাসেজটা ভালো করে পড়ে নেবে শুরুতে তো পড়েই নেবে প্রত্যেকটি নং আনসার করার আগেও কি করবে প্যাসেজটি ভালো করে পড়ে নিবে ঠিক আছে তোমার এতে মনে হতে পারে যে প্যাসেজ পড়ে শুধু শুধু সময় নষ্ট করব পরীক্ষায় শুধু লিখি না আসলে প্রথমেই প্রশ্নটা বোঝার চেষ্টা করবে তারপর লেখার চেষ্টা করবে এবং অবশ্যই দ্রুত লিখতে হবে না হলে এত সময় তুমি পাবে না ঠিক আছে তারপরে পৃষ্ঠায় আসো দুই রঙে থাকে আমাদের ট্রু ফলস ট্রু ফলস এর নিয়ম কানুন কিন্তু আমরা জানি কিভাবে লিখতে হবে তাই না তো সবাই ট্রু ফলস যখন লিখবে তখন ফুল সেন্টেন্সটা উঠিয়ে লিখবে ঠিক আছে ফুল সেন্টেন্সটা যদি উঠিয়ে লিখো তাহলে তোমাদের তোমার টিচারের সেটা বুঝতে সুবিধা হবে বুঝতে পেরেছো তারপরে আসে হচ্ছে থ্রি নাম্বার হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস ঠিক আছে দেখো এক বা একাধিক বাক্যের নিচে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমরা প্যাসেজে পড়েছি যে প্যাসেজ থেকে যে প্রশ্ন তৈরি হয়েছে এখানে সেগুলো দেওয়া হয়েছে তোমরা এক্ষেত্রে অবশ্যই ভার্বের বিষয়টি মাথায় রাখবে ঠিক আছে তো এগুলো তোমরা পারো প্যাসেজগুলো প্যাসেজটা পড়েছো তো প্রশ্ন উত্তরগুলো ইনশাল্লাহ পারবে আমি এগুলো পড়ছি না তোমরা এগুলো নিজেরা পড়ে নিবে ঠিক আছে তারপরে দেখো ফোর নাম্বার রয়েছে রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এ গার্মেন্ট ওয়ার্কার দ্য ফলোয়িং কোয়েশ্চনস উইল হেল্প ইউ তাহলে এখানে তোমাকে শর্ট কম্বিনেশন কি লিখতে বলা হয়েছে এ গার্মেন্ট ওয়ার্কার কি লিখতে বলা হয়েছে এ গার্মেন্ট ওয়ার্কার অর্থাৎ একজন পোশাক শ্রমিক বা পোশাক কর্মী ঠিক আছে তাহলে দেখো এখানে যে প্রশ্নগুলো দিয়েছে আমরা জানি নিয়মটা কিন্তু আমরা সবাই জানি তাই না তো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে নিবে এ গার্মেন্ট ওয়ার্কার এগুলো কিন্তু বুঝার বিষয় তো অবশ্যই মুখস্থ করে নিলে তোমার লিখতে সুবিধা হবে বুঝতে পেরেছো চলো পড়ি এটা আমি পড়ে দিচ্ছি এ নাম্বারের প্রশ্ন আছে হু ইজ এ গার্মেন্টস ওয়ার্কার কে একজন পোশাক শ্রমিক দেখো এ গার্মেন্ট ওয়ার্কার ইজ এ পারসন হু ওয়ার্কস ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি এখন তুমি এখানে কিন্তু হু ইজ এ গার্মেন্ট ওয়ার্কার এখানে কিন্তু তোমাকে রেশমার কথা জিজ্ঞাসা করেনি তাই না তাহলে এখানে কিন্তু হোর জায়গায় রেশমা ইজ এ গার্মেন্ট ওয়ার্কার আমরা এখানে দিতে পারবো না তারপর আসো পরের প্রশ্নে হাউ ডাজ শি অথবা হি লিড হিজ অথবা হার লাইফ এখানে তোমাকে ছেলে একজন পোশাক শ্রমিক কিন্তু ছেলে হতে পারে মেয়ে হতে পারে ঠিক আছে তাহলে এক্ষেত্রে সেজন্য এখানে শি অথবা হি দিয়েছে অথবা হিজ অথবা আর দিয়েছে হার দিয়েছে ঠিক আছে তাহলে দেখো এখানে আনসারটি লিখবে হচ্ছে শি অথবা হি লিডস এ ভেরি পোর লাইফ ঠিক আছে এখানে তোমরা ইচ্ছা করলে শি দিতে পারো আবার হি দিতে পারো অবলিক দিয়ে দেওয়ার দরকার নেই যে কোনো একটা দিলেই হবে বুঝতে পেরেছো তারপর দেখো সি নাম্বারে হোয়াট বেনিফিট ডাজ শি অথবা হি ডো টু দ্য নেশন দেখো শি ডাজ প্রোডাক্টিভ বেনিফিট অফ দ্য নেশন হোয়াট বেনিফিট ডাজ শি ডো টু দ্য নেশন দেশের জন্য সে কি উপকার আসে বা কল্যাণ করে শি ডাজ প্রোডাক্টিভ বেনিফিট অফ এ নেশন হোয়াই শুড শি অ্যান্ড হি শি অর হি বি হাইলি ইভলিউটেড দেখো শি শুড বি হাইলি ইভলিউটেড বিকজ শি কন্ট্রিবিউটস
much to the development of the country. What is the responsibility of the factory owner to a garment worker? অথচে পোশাক শ্রমিকদের প্রতি পোশাক মালিকদের দায়িত্ব কি? ঠিক আছে, দেখো, the responsibility of the factory owner to a garment worker should be positive. তো দেখো, এটা কিন্তু খুব সহজ, আমরা যদি খুব ভালো করে বুঝতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা সুন্দর করে আনসার করতে পারবো। তো তোমরা এটা খুব ভালো করে শিখে নিবে, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের সাথে আমার এই সিম্পল সিস্টেম নিয়ে আলোচনা থাকলো, পরবর্তী ক্লাসে আমরা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে তোমাদের আজকে পড়া থাকলো হচ্ছে, সবাই একটু ডায়েরিতে পড়া লিখো, ইউনিট সবাই অবশ্যই প্যাসেজটি আবারও ভালো করে পড়বে, কারণ প্যাসেজের উপর সবকিছু ডিপেন্ড করছে, ঠিক আছে? সবাই খুব ভালো করে প্যাসেজটা পড়ে নেবে। ইউনিট 48 সম্পূর্ণ, রিভিশন এবং স্কয়ার বইয়ের সিম প্যাসেজ ওয়ান থেকে ফোর নং শিখা, এবং দেখবে তোমার যে স্কোয়ার বইটি রয়েছে সেই বইয়ের 186 পৃষ্ঠায় আরটি ম্যাচিং রয়েছে, ডাব্লিউএইচ কোয়েশ্চন রয়েছে, রিরেঞ্জ রয়েছে, ঠিক আছে? এগুলো সবাই এডব্লিউ করবে। আর এই সিম প্যাসেজটা হচ্ছে 181-182 পৃষ্ঠার, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? সবার প্রথমে ইউনিট 40 রিডিংটা পড়বে বই থেকে, অর্থসহ খুব সুন্দর করে সেটি পড়বে। তারপর হচ্ছে স্কয়ার বইয়ের 181-182 পৃষ্ঠায় যে সিম প্যাসেজটি রয়েছে, এই প্যাসেজটির উপরে, এই গার্মেন্ট ওয়ার্কারের ওয়ার্কার্স ডে এর উপর যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি ভালো করে পড়বে, ওই 1-4 নং। আর 4 নম্বরটা তোমরা শিখে অবশ্যই খাতায় লিখবে, ঠিক আছে? তারপরে হচ্ছে সেম স্কোয়ার বইয়ের 186 পৃষ্ঠায় 1-2-3 নং এ যে ম্যাচিং রয়েছে, তারপর হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চন রয়েছে এবং রিরেঞ্জ রয়েছে, এগুলো তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? সবাই পড়া লিখে নিয়েছো তো? সবাই পড়াটা লিখে নাও। তো আজ পর্যন্তই, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকো, আল্লাহ।